তো রান্না করব মাছের ঝোল, পাতলা একটা ঝোল করব। তার জন্য মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তার জন্য রান্নাটা আগে থেকে করে নিচ্ছি। আর এদিকে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর ভাত তো চুলের কাছে অনেক রোদ্র, আজকে মাটির চুলে রান্না করছি না, গ্যাসে রান্নাটা করে নেব। তো তেলটা আমার গরম হয়েছে, একে একে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। সব মাছগুলোই আমি দিয়ে দিয়েছি, ভালো মতো লাল লাল করে এখন ভেজে এই কুটো করতে হবে, তারপর তুলে নিই। দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এদিকে মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ, হলুদ লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। মশলা বেটেছি, তো বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলা খেয়ে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়ে তখন পরিমাণ মতন পানি অ্যাড করে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আলু ভাঙাটা করবো মাছ দিয়ে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ, হলুদ লবণ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো মশলাটা কষানোর জন্য। আলু ভাঙা মাছ দিয়ে খেতে দারুন। আর আগে একদিন রেসিপি দেখাইছি, তো আপনাদের কেমন হবে আজকের রেসিপিটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভেজে রাখা মাছ ভালো মতো এখন মশলা টানা কষে নিচ্ছি। এখন আলুটা দিয়ে দিচ্ছি, ভালো মতন আমি কষে দেবো আলুর সামনে মশলার সামনে। যেহেতু নতুন আলু এখন খেতে ভালো লাগে, তো মাছের ভাঙা অবশ্যই করে দেখবে, আমার তো খুব ভালো লাগে, তার জন্য আবার আজ করে রান্না করছি। আর এটা সিম্পল রেসিপি, তেমন কিছু ঝামেলা নাই। আলুটা সিদ্ধ করে মাছটা ভেজে একদম রান্নাটা করা হয়ে যাবে। এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দেবো, ফুটে উঠলে নামিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে। যেহেতু সিদ্ধ করা আলু আছে পানিটা তেমন বেশি দিব না। আর এদিকে পাতলা যেহেতু মাছের ঝোল করেছি, তো রান্না করার মাঝে জামা কাপড়গুলো কাঁচা হয়েছে এক তার ভর্তি করে, শীতের জামা কাপড় অনেক হয়ে গেছে। তো আস্তে আস্তে এখন শীত চলে গেছে, তো এগুলো এখন কাঁচা খুঁচে করে আস্তে আস্তে গুছিয়ে রাখবো। ঘরের জঙ্গল তো ভালো লাগে না, তারপর তো শীতকালে অনেক জামা কাপড় বাইরে রয়ে যায়। এখন শীত চলে গেছে, এখন কেচে খুঁচে জায়গায় মতন জিনিস রেখে দেবো। গাছগুলো দেখতে কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। এতে হয়েছে মাছের ঝোল পাতলা, খুব সুন্দর কালার এসেছে, দারুণ হয়েছে খেতে, অনেক টেস্টি। আর এদিকে হয়েছে আলু দিয়ে মাছের ভাঙা, এটাও দারুণ হয়েছে খেতে। এখানে হয়েছে ভাত। ভিডিওটি কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকবেন। এরকম করে ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকেন, সাবস্ক্রাইবটা করে রাখেন, নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।